আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই ফেমাস একটা চাইনিজ রেসিপি, সেটা হচ্ছে অন্থন। তাহলে দর্শক আসুন দেখে নিই কীভাবে তৈরি করবো এই মজাদার স্বাদের অন্থন। অন্থন বানানোর জন্য প্রথমে আমরা তৈরি করব অন্থনের কাই। তো এই কাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এখানে আছে 1টা ডিম, ডিমটা রুম টেম্পারেচারে রাখা, এখানে আছে তেল, সয়াবিন তেল 1 টেবিল চামচ, এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর আছে গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। আর নিয়েছি এখানে পানি কাইটা তৈরি করার জন্য। তো পানিটা কিন্তু আমি ঠান্ডা পানি নিয়েছি, ফ্রিজের যে ঠান্ডা পানি আমি সেটা নিয়েছি। পানিটার নির্দিষ্ট কোনো মাপ আমি এখন বলছি না, আমি যখন কাইটা মাখাবো যতটুকু পানি এর থেকে লাগে আমি অল্প অল্প করে অ্যাড করে নেব। তো এবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলটায় প্রথমে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি, ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়ো সামান্য এবং তেল, এগুলো এখন ভালো করে আমি মিক্স করে নেব। ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এগুলোকে একসাথে মেখে নেব, ডিমটা সহ এই ময়দাটাকে মেখে নিচ্ছি আমি। আর দিয়ে দেব এতে পানি, পানিটা অল্প অল্প করে অ্যাড করব, এটাকে সফট একটা ডো তৈরি করব, আবার একেবারে খুব নরম না, আমি অল্প অল্প করে পানি অ্যাড করব যতটুকু লাগে। আমার কাইটা তৈরি করা হয়ে গেছে, দেখুন আমি বেশ সফট একটা কাই তৈরি করেছি, আবার সফট বলতে একেবারে এতই নরম না যে গলে যাচ্ছে তাও না, আমি একদম মিডিয়াম ধরনের একটা কাই তৈরি করেছি, আমরা যেরকম রুটি খাই সেরকম, এটা একেবারে সফটও না আবার একেবারে শক্তও না। দেখুন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার এই কাইটাকে আমরা 20 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব, ততক্ষণে কাইটার একদম একটুখানি ফুলে যাবে এবং ভেতরে যে পানিগুলো আছে সে পানিটা পুরো ময়দাটাই সোক করে নেবে। তো অপেক্ষা করছি 20 মিনিট, আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অন্থনের স্টাফিংয়ের জন্য আমরা এখানে নিয়েছি, এখানে আমি নিয়েছি চিকেন কিমা, এটা আমি সেদ্ধ করেই নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আছে 1 টেবিল চামচের মতো, আছে বাঁধাকপির কুচি, আছে গাজর কুচি এবং আলু কুচি, আর আছে কাঁচামরিচ কুচি। এগুলোর কোনো নির্দিষ্ট মাপ আমি বলছি না, কারণ এগুলো আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনারা যে যতটা সবজি খেতে চান ততটা দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে ভেজিটেবলটা দিবেন না তাহলে না দিতে পারেন, আপনারা শুধু চিকেন দিয়ে করতে পারেন। আবার যারা ভেজ খেতে অনেক পছন্দ করেন তারা চিকেনটার স্কিপ করে শুধু ভেজ দিয়ে করতে পারেন। তো এরপরে আমি নিয়েছি এখানে, আছে সয়া সস, নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, এখানে আছে জিঞ্জার পাউডার, এখানে আছে গার্লিক পাউডার, আপনাদের কাছে যদি পাউডার না থাকে তাহলে আপনারা আদা এবং রসুন যে বাটা থাকে সেটাও অল্প অল্প করে দিতে পারেন। এখানে আমি লবণ নিয়েছি আমার টেস্ট অনুযায়ী, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এটাও নিয়েছি আমার টেস্ট অনুযায়ী। তো এবার স্টাফিংটা আমরা একটু সর্টে করে নিব, আসুন তাহলে স্টাফিংটা একটু সর্টে করে নিই। স্টাফিংটা সর্টে করার জন্য এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। স্টাফিংটা খুব বেশি অয়েলি হলে চলবে না, এটা একটু তেল ভাবটা একটু কম হতে হবে। তো এবার এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, একেবারে ব্রাউন করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে নেব আমি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে, আমি জাস্ট হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে, দেখো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমরা যে সবজি এবং চিকেনের যে কিমাটা নিয়েছিলাম সেটা সবটাই দিয়ে দেবো। তো প্রথমে আগে সবজিগুলো দেবো, যেহেতু চিকেন কিমাটা সেদ্ধ করাই, সবগুলো সবজি আমি একবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচিটা সহ।
এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে আমি চিকেন কিমাটা দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চিকেনের কিমাগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজিনি, প্রায় মিনিট খানেকের মতো ভেজেছি। এবার চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো যেহেতু আমি গ্রেট করে নিয়েছি, তাই এগুলো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। আর এবার এতে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, সয়া সস এবং বাকি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই ভেজিটেবলটার যে পানিটা রয়েছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। আর এই পানিটা শুকাতে শুকাতেই কিন্তু ভেজিটেবলটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো ভাজার সময় চুলার আঁচটা একেবারে হাই হিটেই আছে, চুলার আঁচ কমানোর দরকার নেই। কারণ আমি আবারও বলছি যে যেহেতু সবজিগুলো একেবারে গ্রেট করা এবং কিমাটাও সেদ্ধ করা, তাই এটা হতে বেশি সময় লাগবে না। চুলার আঁচটা ফুল আছে রেখে আমি এটাকে ভাজছি, একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে সব কিছু, দেখুন একেবারে তেলটা খুব সুন্দর মতো হয়েছে, একদম বেশি হয়নি, যতটুকু দরকার ততটুকুই হয়েছে। আর এগুলো ভাজা হয়ে গিয়েছে, এই সবজির মধ্যে আর কোনো প্রকার পানি নেই। আর যদি আপনারা চেক করতে চান যেরকমভাবে চাপ দিয়ে দেখবেন, তো সবজি থেকে আর কোনো প্রকার পানি বের হচ্ছে না। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমরা অন্থনটা বানিয়ে নেব। স্টাফিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবার অন্থনটা বানানোর পালা। এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। ডোটা দেখুন খুব সুন্দর, একেবারে আরও সফট হয়ে গিয়েছে। তো এবার এটা থেকে অন্থন বানানোর পালা। আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি প্রথমে, আমরা রুটি যেরকম খাই তার থেকেও একটু ছোট করে নিচ্ছি। তবে এটা ডিপেন্ড করে আপনাদের নিজের ইচ্ছার উপরে, আপনারা কতটুকু বড় খাবেন কতটুকু ছোট খাবেন। এরকম করে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 9টা লেচি কেটেছি। তো এবার এরকম একটা লেচি নিয়ে আমি খুব ভালোভাবে এরকম প্রেস করে গোল করে নিচ্ছি। এবার খুব সামান্য একটু ময়দা ডাস্ট করে এটাকে আমি খুবই পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। এরকম আমি মোটামুটি গোল শেপের একটা রুটি বানিয়ে নিয়েছি, ছোট সাইজের। রুটির শেপটা আপনাদের ইচ্ছার উপরে, আপনারা যতটুকু লেচি কাটবেন রুটির শেপটা সেটার উপর নির্ভর করবে। আর আমি কিন্তু মোটা কোন রুটি বানাইনি, আবার একেবারে যে পাতলা ও পাশের বোর্ড দেখা যাচ্ছে তাও না, তবে বেশ পাতলাই একটি রুটি বানিয়েছি। আমরা যেরকম নর্মালি রুটি খাই তার চেয়েও বেশ খানিকটা পাতলা। আর পাতলা না করলে কিন্তু এই অন্থনটা ক্রিস্পি হবে না। তো এবার এটাতে আমি স্টাফিং করবো। খুবই সামান্য একটু দিচ্ছি স্টাফিংটা, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আপনারা চাইলে বেশি দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন। এবার ভাজটা আপনারা খেয়াল করুন, আমি এরকম এরকম করে চাঁদের মতো নিয়ে নিলাম। এবার এই যে দুই মাথা, এই দুই মাথা একসাথে লাগিয়ে দেব, তবে একটু পানি দিয়ে লাগিয়ে দেব, তাতে করে মাথা দুটা লেগে থাকবে আর খুলে যাবে না। এই দেখুন, তো আমি আরো একভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দুরকম ভাবে অন্থন বানানো যায়। আমি আরেক রকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভাজটা। আমি আরেকটি এরকম গোল রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নেব। আমি চারকোনা শেপ করে কেটে নিয়েছি। তো এবার এতে আমি পুর দেব। আপনারা ভাজটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, চাইনিজ রেস্টুরেন্টগুলোতে নর্মালি এই ভাজটাতেই বানানো হয়। যেহেতু আমি ছোট রুটি নিয়েছি পুরটা খুবই অল্প লাগবে, আপনারা যদি বড় রুটি নেন সেক্ষেত্রে পুরটা একটু বেশি দেবেন। এবার দেখুন আমি একটা কর্নারে পুরটা নিয়ে নিলাম, আর এই কর্নার থেকে উঠিয়ে আমি ভাজটা দেব।
এরকম করে দেখুন আমি মুড়িয়ে দিচ্ছি। এই যে, আর এই যে মুড়িয়ে দিলাম, মুড়িয়ে দেওয়ার পর এই যে দুটো পাশ থাকলো, তো এবার এটাকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই দুটো পাশ আমরা এভাবে এনে জোড়া লাগিয়ে দেব। এই জোড়াটা হালকা একটু পানি দিয়ে দেব, তাহলে জোড়াটা আর ছুটবে না। একটু পানি দিয়ে এই যে জোড়া লাগিয়ে নিলাম। আপনারা চাইলে গোল রুটি বেলে ওভাবেও কাটতে পারেন, শেপটা করতে পারেন, অথবা স্কোয়ার শেপে এভাবে করতে পারেন। এটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। আর ওই যে বললাম, নর্মালি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই শেপেই দেওয়া হয়। তো এভাবে আমি বাকি সবগুলো অন্থন বানিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি চুলোয় তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমরা অন্থনগুলো বানিয়ে ভাজতে শুরু করব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমি এখানে দেখাচ্ছি যে যারা আপনারা ফ্রোজেন করতে চান তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রোজেন করার সময় এরকম একটি ছড়ানো প্লেট বা ট্রে, যে কোনো কিছুতে এরকমভাবে একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবেন। এক ঘন্টা পরে আপনারা বের করে সবগুলোকে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে রাখতে পারবেন। এরপর আপনাদের যখন ইচ্ছে তখন আপনারা 10 মিনিট আগে, ভাজার ঠিক 10 মিনিট আগে বের করে রাখবেন। 10 মিনিট পর আপনারা ইচ্ছে মতো ভেজে নেবেন। তো আমি আজকে ফ্রোজেন করছি না, আমি সবগুলোই ভাজবো। ওদিকে আমার তেলটা একেবারে গরম হয়ে গিয়েছে, এবার সেই গরম তেলে আমি একটা একটা করে অন্থন ছেড়ে দেব। সবগুলো অন্থন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অন্থনগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। সবগুলো অন্থন আর ভাজা হয়ে গিয়েছে, আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে অন্থনগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগলো দর্শক আজকের আমার এই রেসিপিটি? ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, আর কমেন্ট সেকশনে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার রেসিপিগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমার নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।